हाय फ्रेंड्स, आमी अनिमा। वेलकम टू माय चैनल अनिमा रान्नाघर। आज के आमी बनाबो झिंगे आलू दिए कतला माछ दिए झोल। तो कतला माछगुलो के आमी नून हलुद माखिए रेखेछि। एबार आमी तेले दिए दिलाम कतला माछगुलो के। एबार लाल लाल करे आमी फ्राई करे नेब। देखुन एक पीठ भाजा हये गेछे। एबार आमी पाल्टी करे देब। एटा हबे कतला माछ दिए झिंगे दिए आलू दिए पतला झोल। तो মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি উঠিয়ে রেখে দেব। এবার ফোড়নে দেব পাঁচ ফোড়ন। আর আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, তো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে আমি প্রথমে লাল লাল করে ফ্রাই করব। তারপর আমি আলু কেটে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দেব। এবার এর উপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটো আলুর সাথে ফ্রাই করব। এর মধ্যে আমি এখন লবণ দেব। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আর দিলাম হলদি পাউডার। তো এটাকে এবার ভালো করে ফ্রাই করব। আমি আদা কাঁচা লঙ্কা গোলকে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। এর মধ্যে হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেব। এবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা সবসময় লাস্টেই দেওয়া হবে, কেননা ঝিঙে আগে থেকে দিলে ওর থেকে জল বেরোয় অনেক। ওই জন্য আলু টমেটো মশলাটা আগে ভালো করে কষে নিতে হবে, তারপরে ঝিঙেটা দিতে হবে। তো দেখুন আমার আলু টমেটো ঝিঙে এবার একসাথে পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল। এই রেসিপিটা আপনারাও বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন আমার কাতলা মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল রেডি। ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমার এই রেসিপিটা পুরো রেডি হলো। থ্যাংক ইউ।